হ্যালো বন্ধুরা, ফুল তো আমরা সবাই ভালোবাসি, তাই আজ ঠিক করলাম আপনাদের নিয়ে যাব পাহাড়ের বুকে এক অসাধারণ সুন্দর ফুলের বাগানে। আশা করি ভিডিওটি আপনার খুব ভালো লাগবে, তাই সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখুন। তো চলুন শুরু করা যাক। সিকিমের দেউড়ালি অর্কিড অভয়ারণ্য অর্কিডের বিরল এবং ব্যাপক সংগ্রহের জন্য বিখ্যাত। অভয়ারণ্যের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হল এই যে এখানকার অর্কিডগুলি ঋতু পরিবর্তনের ওপর নির্ভর করে পরিবর্তিত হয়। অর্কিড তাদের সংবেদনশীল সুগন্ধের জন্য পরিচিত। এগুলি অত্যন্ত সুদৃশ্য ফুল, প্রায়শই উজ্জ্বল রং এবং সুন্দর আকারে পাওয়া যায়। ভারতের উত্তর পূর্ব অঞ্চলের গ্রীষ্মমণ্ডলীয় আর্দ্র জলবায়ু এই অর্কিডগুলোর জন্য আদর্শ। দেউড়ালি অর্কিড অভয়ারণ্যে অর্কিডের বৈচিত্র্য এবং সৌন্দর্যে অর্কিড প্রেমীরা অবশ্যই মুগ্ধ হবেন। দেউড়ালি অর্কিড অভয়ারণ্য সিকিমের গ্যাংটকের নামগিয়াল ইনস্টিটিউটের পাশে অবস্থিত। পৃথিবীতে 454 প্রজাতির অর্কিড রয়েছে বলে জানা যায়, যার মধ্যে 200টি প্রজাতি এই অভয়ারণ্যে পাওয়া যায়। অর্কিডের প্রস্ফুটিত মরশুমে এই অভয়ারণ্য পরিদর্শন আপনার জন্য এক বিশেষ অনুভূতির সৃষ্টি করবে। বছরের সবচেয়ে উপযুক্ত সময় হল এপ্রিল মে মাস, জুলাই আগস্ট মাস এবং অক্টোবর ও নভেম্বর মাস। তবে অর্কিড ছাড়াও এই অভয়ারণ্যে রডোডেনড্রন প্রায় 40টি প্রজাতির দেখা যায়। অর্কিড প্রজাতির বৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি দেউড়ালি অর্কিড অভয়ারণ্য হল একটি পরিবেশগত হটস্পট। অর্কিড অনুরাগীদের দেখার জন্য এখানকার দুটি সবচেয়ে গুরুত্বপূর্ণ স্থান হল দেউড়ালি অর্কিড অভয়ারণ্য এবং অর্কিডেরিয়াম, যা রংপুর প্রধান সড়কের কাছে অবস্থিত। কিছু বিরল বিপন্ন গ্রাউন্ড অর্কিড এবং রডোডেনড্রন দেখার জন্য দেউড়ালি অভয়ারণ্য সিকিমের একটি অত্যন্ত জনপ্রিয় জায়গা। আপনি যদি কখনও সিকিমে ঘুরতে যান, এই জায়গাটি অবশ্যই পরিদর্শন করবেন। আর আপনারা যারা আগে এই জায়গাটি ঘুরে এসেছেন, তাদের অভিজ্ঞতার কথা অবশ্যই কমেন্টে জানাবেন। ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি প্রেস করুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।